আর মই কি জানেনে মাছৰ ফিছাখন খাই ভাল পাওঁ কাটা হলেও কিন্তু মই ইয়াৰ ফিছাখন খাই মাছৰ মাছৰে ভাল পাওঁ মই একদম ফিছাখনে লওঁ এয়া এতিয়া আমি ভাতখিনি খাই লওঁ ন মানে সব মানে সার মারা ম্যাক্সিমাম কিন্তু ঘরের এটা মানে ঠেন্ডিটু যে খাইছো বেশি আমার খেতে নাই দিয়ক কিন্তু অলপ অলপ মানে নিজক ধর আমার ঘর ইমান মানুষও নাই গতি মাদার মা দেউতা মই আর ভাইটি ভাইটিটু থাকে দিল্লিত গতি মো থাকে গুয়াহাটীত গতি ঘর তো কেবল মা আর দেউতাই দেউতাও ইয়াত চাকরি করে আছে মাঝে মাঝে যায় আর গতি সেইটাই কথা অলপ অলপ খেতে করেছে যি ধরা অলপমান মানে নিজের কারণে যিনি বস্তু হয় আর ঠিক আছে মানে বিক্রির কারণে নয় দে বিক্রির কারণে তো বহুত খেতে করবো লাগবে গতিকে কিন্তু বহুত আছে দে কলো আনিছো কিন্তু জাহাজি গ আচ্ছা 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 বহুত আছে কলোর খেতে কিন্তু আমার বহুত আছে ও আর ইফালে আমার নারিকলের গছও আছে ইফালে গতিকে সেইটাই কথা আর অলপ সলপ এটা আম গছও মানে এই যেডাল ছ মানে এক বছর যে লাগে সেইডাল গছর খেতে করার কারণে যত্ন হয়েছে এটা গতি এইটে আর বিশেষ আপনাদেরকেতো রবিবার দিনটি গম পাই মানে এটা কে মাংস দিলে মানে মাংসর ভিডিও বনাম গতি আজি মানে এইটাই দেখাইছো যে মার হাতর যে মা স্টার্ট করবেন গতি খুব ধুনিয়া এটা মায় ধুনিয়াকে এনেকে লইছে আর এটা দই তো মা দই এটা দইটা ধুনিয়াকে দইছে খাম কিন্তু মূর মানে এলা লাগে দিয়ক মানে যেতে বনাম কেবল মানে কি আর কয় যে এটা মানে খানা দিয়ে মানে মানে বনাই দিও যে মাছ আনলে মাছে খাও মাংস আনলে মাংস খাও আর যেহেতু সানডের দিনটে বন্ধ পাওয়া বহুত খুব কষ্ট হয় তো আজি বড় বিশেষ নাই গতি মা আইছে গুয়াহাটীলৈকে গতি মায়ের লগতে একদিন রেগুলার মূর ভিডিও পাব আর সকলকে কো যিমানে হোটেলত ভাত নাখাওক কিয় মার মার হাতের যে সোয়াদ সেটা যাতে মৃত্যু পর্যন্ত কোনো লড়া বা ছোয়ালিয়ে কেউ পাহরিব নয় গতি নিজের পিতৃ মাতৃক সম্মান করক আর একদম সময় নাপালেও আপনার মাতৃ হোক আপনি পিতৃ হোক যার আপনার বেশি বেশি মানে ফ্রিনেস ঠিক আছে গতি তখন ধুনিয়া করে এসাজ এসাজ তখন সময় দিয়ক কারণ এই যে বৃদ্ধাশ্রমত আজির তারিখে যে কিছু বৃদ্ধা এনেকা পড়ি আছে আর সেই সময় লড়া নে নর পিকাশ মানে বুঝি নাপাও নিজের পিতৃ মাতৃক বৃদ্ধাশ্রমত থই পেলায় নিজে কেনকে ভাত খাব পারে সময়ের আজিকালি সকলের অভাব সময় কোনো দিব নয় কিন্তু এসপ্তাহের মূরত আধা ঘন্টা বারো আপনি একলগে ভাত খাব নয় নে গতি সেইটাই কথা নিজের পিতৃ মাতৃক সম্মান করক আপনারা ভগবান মানে না মানে পিছর কথা নিজের পিতৃ মাতৃর কারণে এই পৃথিবীখন দেখিছে নিজের পিতৃ মাতৃক সদায় মরম করক সদায় কেয়ার রাখক আপনি ভগবান নামানিলেও সেই ভগবানে আপনার উচিত উচিত কি প্রাপ্য দিব উচিত আপনার আশীর্বাদ দিব গতি পিতৃ মাতৃর আশীর্বাদতকে বেলেগ আশীর্বাদ আর একো নাই আর এই পৃথিবীত মানে এটা কথা কইছো যান সমাজত মানুষ আছে
সকলোৱে আপোনাৰ ভালটো বিচাৰে কিন্তু নিজৰ পিতৃ-মাতৃয়ে নিজৰ লৰা-ছোৱালীটো ৰজা বা ৰাণী হোৱাটোৱে বিচাৰে মই এইটোৱে কথা কৈছোঁ নিজৰ পিতৃ-মাতৃক কেতিয়াও অৱহেলা নকৰিব গতিকে মাইটা ধুনীয়া কৰি খোৱা ঠিক আছে আৰু দৈখিনি একদম গৰুৰ গাখীৰৰে আমাৰ নিজৰ নহয় আৰু মই তাৰ পৰাই লওঁ গাঁৱৰ মানুহে দিয়ে সেইখিনিও মই আনিছিলোঁ এৱা কৰি আনিছিলোঁ ইয়াৰ দৈ বনাইছিলোঁ দুবাৰ ধুনীয়া দৈ চাচোন গতিকে কিন্তু এটা কথা মই গাঁৱত কিন্তু এয়া ফ্ৰেছ বস্তুৱে খাই আছোঁ যিকেইদিন থাকোঁ আৰু গাখীৰ মানে এভেইলেবল পায় গাঁৱত গাখীৰ খুব ধুনীয়াকে দি থৈ যায় আৰু থৈ যায় ঘৰতে তাৰে মই এনেকে দৈ বনাইছিলোঁ দেখিছোঁ নিজৰ পিতৃ মাতৃক নেদেখে এইটো বেয়া কথা মই কিন্তু মই যেইবাৰ মা গুৱাহাটীলৈকে আহিব সেইবাৰ মই দেখুৱাওঁ ঠিক আছে আৰু আমাৰ দেউতা অলপ ইমান কেমেৰা ফ্ৰেণ্ডলি নহয় সেইকাৰণে মই দেউতাক মই পিছত দেখাম এদিন মা দেউতাক একেলগে দেখাম দেউতাক কিয় দেখুৱা নাই দেউতাই কেমেৰা ইমান ফ্ৰেণ্ডলি নহয় মানে কেমেৰাটো অলপমান মানে অলপ মানে হেৰি কৰে তাৰমানে অলপ ইমান লাজে কৰে নেকি নাজানো গতিকে সেইটোৱে কথা গতিকে সেইখিনিয়ে এতিয়া মই ধুনীয়া কৰি ভাতটো খাওঁ আপোনালোকেও ধুনীয়া কৰি ভাতটো খাওঁ আৰু মই মানে আৰু মানে কি হয় মইতো সোমবাৰ পৰা শনিবাৰলৈকে অফিচৰ পৰা মানে দুপৰীয়া হোটেলতে খাওঁ গতিকে এনেকৈ ঘৰত ভাত খোৱাই নাযায় গতিকে আজি মা আহিছে আৰু মায়েতো বেমাৰ চেমাৰ পৰা ভাল পাইছে এতিয়া খুব ধুনীয়া এতিয়া সুস্থ আপোনালোকৰ আশীৰ্বাদত আৰু এতিয়া সকলোৰে পিতৃ মাতৃ সুস্থ থাকক তাৰে কামনা কৰি আজি ভিডিঅ'টো সমাপ্তি কৰিছোঁ আজি ৰবিবাৰৰ দিন আপোনালোকেও ধুনীয়াকৈ ভাত খাওক মই এতিয়া ধুনীয়াকৈ মাৰ লগত ধুনীয়াকৈ ভাতখিনি খাওঁ গতিকে সকলোৰে পৰা আশীৰ্বাদ বিচাৰি আজি ভিডিঅ'টো ইমানখিনিতে সমাপ্ত কৰিছোঁ যদি ভিডিঅ'টো ভাল লাগিছে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু নিজৰ পিতৃ মাতৃক কোনটো সদায় কেয়াৰ কৰিব সদায় যত্ন কৰিব তাত কৰি ডাঙৰ পুণ্যৰ কাম আৰু একো নাই তো মা এতিয়া কেমেৰাটো বন্ধ কৰি দিওঁ ওকে ডান বাই বাই আজি বহুত খাম দে ভাত আজি আজি বহুত খাম লগ লাগি গৈছো বেলে বহুত খাম আৰু আজি যদি ভিডিঅ' ভাল লাগিল লাইক কমেন্ট শেয়ার কৰি দিব আৰু হেকত ৰিয়েলিষ্টিক আছাম পেজটো ফলো কৰি দিবৰ কাৰণে একেবাৰে নাপাহৰিব ধন্যবাদ জয় আহক